तुम ये साहस करके दिखाओ, आपके पिताजी आपके भाई ने दल छोड़ के दूसरा दल ज्वाइन किया है, तो काहे पकड़ के बैठे हो भाई? पद छोड़ दो, क्यों एमपी पद पकड़ के? किसी नए आदमी को आने दो वोट में, या तो खुद खड़े हो जाओ वोट में, अगर हिम्मत है तो दोबारा खड़े हो जाओ। शुभेंदु अधिकारी के चैलेंज बाबुल सुप्रियोर, तृणमूल छेड़े बीजेपी ते जोग दिलेओ কেন সাংসদ পদ ছাড়ছেন না বাবা ও ভাই? বালিগঞ্জে প্রচারে গিয়ে এই প্রশ্ন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র। কি বলেছেন বাবুল সুপ্রিয়, শুনবো। मैं सुवेंद्र अधिकारी बहुत कुछ बोलते हैं, बहुत बड़ी बड़ी बातें करते हैं। उनको बोलता हूँ कि बेटा मेरे भाई है, उसका जन्मदिन और मेरा जन्मदिन सेम है, वो भी 15-12-70 है, मैं भी 15-12-70 हूँ, दोनों का जन्मदिन सेम है। तो मैं बोलता हूँ एक ही दिन में जन्म हुआ, दो व्यक्ति जो है वो अलग काम कैसे कर रहे हैं। मैं जिस दिन बोला था कि मैं इस पार्टी के लिए आसनसोल जीता था, मेरा एमपी पद भी छोड़ दिया, बंगलो भी छोड़ दिया, दिल्ली छोड़ दिया, मैं मुंबई अपना घर में चला गया। तुम ये साहस करके दिखाओ, आपके पिताजी आपके भाई ने दल छोड़ के दूसरा दल ज्वाइन किया है, तो काहे पद पकड़ के बैठे हो भाई? पद छोड़ दो, क्यों एमपी पद पकड़ के? किसी नए आदमी को आने दो वोट में, या तो खुद खड़े हो जाओ वोट में, अगर हिम्मत है तो दोबारा खड़े हो जाओ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলী। শ্রেয়সীর সঙ্গে কথা বলে নেব। শ্রেয়সী, বাবুল সুপ্রিয়র খোঁচা শুভেন্দু অধিকারীকে। দেখো বাবুল সুপ্রিয় আজকে তিনি 7 নম্বর ওয়ার্ডে সপবেরাতের একটা অনুষ্ঠানে সেখানে তিনি যোগ দিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি খোঁচা দেন, এবং সেক্ষেত্রে তিনি বলেন যে শুভেন্দু অধিকার তার নামে অনেক বড় বড় কথা বলছেন, অর্থাৎ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অনেক কথা বলছেন। কিন্তু এক্ষেত্রে তিনি পরিষ্কার বলেন যে তিনি যেদিনকে মন্ত্রিত্ব ত্যাগ করে পার্টি ত্যাগ করেছিলেন, বা তিনি যেদিনকে তার ইস্তফাপত্র জমা দিয়েছিলেন, তার আগেই কিন্তু তিনি সমস্ত যে বাংলো বা সমস্ত যা যা কিছু ছিল সমস্ত কিছু তিনি চলে গেছিলেন। সেই জায়গা থেকে তার বক্তব্য যে শুভেন্দু অধিকারীর ভাই এবং বাবা তারা দুজনেই বিজেপির মঞ্চে তারা গিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও কেন তারা এখনো পদ আঁকড়ে রয়েছেন, অর্থাৎ তারা সাংসদ পদ কেন আঁকড়ে রয়েছেন, সেই প্রশ্ন তোলেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি তিনি এটাও বলেন যে যদি সাহস থাকে তাহলে শুভেন্দু অধিকারী তার বাবা এবং দাদাকে বলুন যে তারা যেন পদ ছেড়ে দেয়, সেক্ষেত্রে নতুন লোক সুযোগ পাবে, নতুন লোক সেক্ষেত্রে জিতে আসার সুযোগ পাবে। ফলে তার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু প্রচারে নেমে আজকে 7 নম্বর ওয়ার্ডে রীতিমতো তোপ ডাকলেন বাবুল সুপ্রিয় তৃণমূল ক্যান্ডিডেট। ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। কনিষ্ক পণ্ডা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, আমরা তার সঙ্গে কথা বলে নেব। যেটা বাবুল সুপ্রিয়র বক্তব্য এবং সেখানে কার্যত খোঁচা দেওয়া হয়েছে, তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ করে বলেছেন যে বাবা ভাই কেন পদ ছাড়ছেন না, সেক্ষেত্রে কি বলবেন? ওনারা তো তৃণমূলই করছে, ওনারা তো বিজেপি করছে না, তৃণমূল ওনাদের প্রায়োরিটি দেননি। কিন্তু বিজেপির মঞ্চে তো বারবার তাদের দেখা গিয়েছে, এটাই বাবুল সুপ্রিয়র অভিযোগ? না, বাবুল সুপ্রিয়র কোনো অভিযোগের ভিত্তিতে তো আমার বক্তব্য থাকে না, তার ব্যক্তিগত অভিযোগ। তিনি তো অনেক কিছুই বলেছিলেন, প্লেয়িং ইলেভেনে থাকবেন, অনেক কিছুই করেছেন, লাস্টে তো এই দেখলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এখন উনারা কোন দলে, যেমন বাবুল সুপ্রিয় বলছে তেমন মুকুল বাবুকে বলতে বলুন না কোন দলে, যে বিধায়ক গুলো গেছেন চারজন যারা শুভেন্দু বাবুর নামে অভিযোগ করছেন, তিনাদের বলুন না বিজেপি ছেড়ে তৃণমূল করছে। তাহলে তৃণমূল জয়েন করাচ্ছেন তাও বলছেন এরা তৃণমূল না বিজেপি, তাহলে এদের কাছে বিশ্বাসযোগ্যতা নিয়ে আর কোনো উত্তর দেওয়া থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।